Assalamualaikum, welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরোয়া উপকরণে চিকেন পাস্তা রান্না করা যায়। তাহলে চলুন দেখে আসি। আমি 1 কাপের মতো পাস্তা নিয়েছি। নিয়েছি 1/2 টেবিলস্পুন মরিচের গুঁড়া, 1/2 টেবিলস্পুন আদা রসুন বাটা এবং 1/2 কাপের মতো চিকেন, 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, 1/2 কাপের মতো ক্যাপসিকাম কুচি, 1/2 কাপ গাজর কুচি ও 1/2 কাপ টমেটো। এবার আমি একটি পাত্রে চিকেনগুলো ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন লবণ এবং আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন সয়া সস। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব। এবার আমি একটি প্যানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন লবণ। পানিটা ভালোভাবে ফুটিয়ে এলে আমি দিয়ে দিব পাস্তাগুলো। এবার একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে পাস্তাগুলো সিদ্ধ করে নেব, প্রায় 10 মিনিটের মতো। পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো। গাজর কুচিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিগুলো। এবার এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু নেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি সবগুলো ভালো করে নেড়ে দিব। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। সবজিগুলো একসাথে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব 1/2 টিস্পুন লবণ। এবার দিয়ে দিচ্ছি টমেটো কিউবগুলো। সবজিগুলো ভালো করে নিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস। টমেটো সস দিয়ে ভালোভাবে সবজিগুলো মিক্স করে নিতে হবে। সবজিগুলো ভালো করে মিক্স হয়ে গেলে আমি দিয়ে দিব পাস্তাগুলি। পাস্তাগুলি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো পাস্তাগুলো ভালো করে নিয়ে চেড়ে নিতে হবে। আমার পাস্তাগুলো রেডি হয়ে গেছে। দেখুন আমার পাস্তাগুলো একদম পারফেক্ট হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টমেটো সস বা মেয়োনিজ দিয়ে সার্ভ করে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।